দর্শক বন্ধু টিভি নিয়মিত আয়োজন আড্ডা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সঙ্গে আছে আমি আসলাম যে কথা বলবো ঐতিহাসিক মুজিবনগর দিবস নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমার ডান পাশে আছেন অ্যাডভোকেট লাইবুদ্দিন লাবলু যুগ্ম সাধারণ সম্পাদক রাজশাহী জেলা আওয়ামী লীগ আছেন আসল পিন্টু কেন্দ্র নেতারা বাংলাদেশ আওয়ামী লীগ তাদেরকে স্বাগত জানাই যে ঐতিহাসিক মুজিবনগর সরকারের ওপর নির্ভর করে আমাদের মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে যে স্বাধীনতার আমরা সূর্যটা অর্জন করলাম সেই পথে মুজিবনগর সরকারের অবদান অনস্বীকার্য এবং যেই ঐতিহাসিক গুরুত্ব মুজিবনগর সরকারের আছে সেই জন্য প্রথমে আপনি আপনার প্রারম্ভিক এবং সূচনা বক্তব্যে আজকে এই ঐতিহাসিক মুজিবনগর দিবস সতেরো এপ্রিল সম্পর্কে অল্প কথায় উপস্থাপন করেছেন এটি বাংলাদেশের অভ্যুদ্ধ হয় বাংলাদেশের স্বাধীনতা মহান মুক্তিযুদ্ধের ক্ষেত্রে পৃথিবী যতদিন থাকবে ততদিন এই সতেরোই এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবসের এই তাৎপর্য এবং এই মুজিবনগর দিবসের কথাকে অস্বীকার করা বাদ দেওয়া যত ষড়যন্ত্রই থাকুক তার কোনো সুযোগ নেই সেটি আপনি জানেন এই মুজিবনগর দিবসের যে তাৎপর্য সেটি ইতিহাসের কালক্রমে স্বাধিকার স্বাধীনতা আন্দোলনের মহান স্থাপতি ইতিহাসের মহানায়ক বাঙালি জাতীয়তাবাদের মহান প্রবক্তা আমাদের অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে স্বাধীনতার প্রেক্ষিত সৃষ্টি করার মধ্য দিয়ে ইতিহাসের প্রথম দিকে আমরা নাই যাই যদি উন্নষহত্তর সহত্তর একাত্তরের এই জায়গায় আমরা থাকি তাহলে দেখা যাবে যে সত্তরের সাধারণ নির্বাচন এবং নির্বাচন পরবর্তী সময়ে একাত্তর সালের প্রথমের দিকের যে বিষয় সেটি সাতই মাসের যে ঐতিহাসিক বঙ্গবন্ধুর বক্তৃতা এবং এটি আজকে আপনি জানেন ইউনেস্কো স্বীকৃত স্বীকৃতি যেটি সারা পৃথিবীব্যাপী সেটি আজকে অবিসংবাদিত এবং অসাধারণ এবং অবিস্মরণীয় যে ঐতিহাসিক দলিল সেটি সারা পৃথিবী আজকে স্বীকৃতি দিয়েছে সেই সাতিমাসের বক্তৃতা পৃথিবীতে অনেক নেতা অনেক বক্তব্য উপস্থাপন করেছেন কিন্তু স্বাধীনতার আমাদের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবের যে বক্তৃতা সেটি ভিন্ন ধর্মেই এটি এই জন্যই বলা যায় যে ইউনেস্কো আরও বক্তৃতা হয়তো স্বীকৃতি দিয়েছেন এটি হয়তো সংরক্ষিত আছে ধারণকৃত আছে কিন্তু এই বক্তৃতার ভিন্নতা আছে যে অন্যান্য বক্তারা যারা গ্যাটিসবারকে আব্রাহাম লিঙ্কন বক্তৃতা করেছিলেন আর অনেকে বক্তৃতা করেছেন সেগুলো রিটেন বক্তব্য ছিল এর ডিফারেন্সটা হলো যে বঙ্গবন্ধু শেখ মুজিবের যে বক্তৃতা সেটি কোনো লিখিত না তার নিজের দৃষ্টিভঙ্গি থেকে তার নিজের চিন্তা চেতনা থেকে উনি বক্তব্য উপস্থাপন করেছিলেন সেই বক্তৃতার পরে তারপরে এটি সাতই মার্চের বক্তব্য তারপরের যেই দিনগুলো সেটি আমরা অনেকে জানি তারপরের পঁচিশে মার্চ পঁচিশে মাসের যে কালো রাত সেই কালো রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণা করলেন সেই ঘোষণার পরে তারপরে ওই সময়ে তার আগে থেকেই যে ঘটনাগুলোর অবতারণা ঘটিয়েছিলেন পশ্চিমারা বাংলাদেশের তৎকালীন পূর্ব পাকিস্তানে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়সমূহে মেয়েদের হলগুলোতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র হল ছেলেদের হলগুলোতে এবং শিক্ষকদের বাড়িতে যেই নারকীয় হত্যাযজ্ঞ এবং পিলখানায় আক্রমণ তারপরে পুলিশ লাইনে আক্রমণ বিডিআরদের প্রতি যে আক্রমণ এবং পুরো ঢাকা শহরে যে সার্চ লাইট দিয়ে যে হত্যাকাণ্ডটা শুরু করা হয়েছিল তারপরে মহম্মদু মুজিবকে গ্রেপ্তার করা তারপরে গ্রেপ্তারের পরেই তাকে নিয়ে যাওয়া যে আসলে সরকারটা গঠন হলো এবং সে সময় তৎকালীন প্রধানমন্ত্রী হিসাবে নিজেকে ঘোষণা করে তাজুদ্দিন আহমেদ যেটা ভারত সরকারের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাথে যে আলাপচারিতাটা শুরু করলেন এবং এর আগে যেটা তিনি তেসরা এপ্রিল সেখানে সেখানে যান এবং তার উপস্থিতির কথা বলেন এবং বাংলাদেশে একটা সরকার ব্যবস্থা আছে সেই কথাটা তিনি বলেন এবং দেখলাম যে দশই এপ্রিল যে স্বাধীনতার ঘোষণাপত্র ছিল এবং এই ঘোষণার প্রত্যেকটা সার্বিক দিক নির্দেশনা ছিল এই দিক নির্দেশনার আলোকে আজকের দিনে আমরা কতটুকু চলতে পারছি এবং সেই সময় আমাদের স্বাধীনতা সংগ্রামটাকে বেগবান করতে স্বাধীনতা ঘোষণাপত্র কতটুকু মানে স্বাবলম্বী বা স্বয়ংসম্পন্ন ছিল এবং পাশাপাশি কূটনীতিক শিষ্টাচার বা বিশ্ব রাজনৈতিক পরিমণ্ডলে কতটুকু গুরুত্বপূর্ণ দলিল হিসাবে নিজেকে উপস্থাপন করতে পেরেছিল সেই আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র আজ পিন্টু ধন্যবাদ আপনাকে ধন্যবাদ বরেন্দ্র টেলিভিশনের নিয়মিত দর্শককে এবং আমার সাথে আমার রাজনৈতিক গুরু জিনার হাত ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমার রাজনৈতিক পদচারণা সেই নেতার সঙ্গে থেকে আজকের আপনারা যারা আমাদেরকে শুনছেন তাদের সকলকে জানাই আমার নেত্রী জনতি শেখ হাসিনার পক্ষ থেকে রক্তিম অভিনন্দন ও শুভেচ্ছা আসলে আপনি যে কথাটির অবতারণা করেছেন আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বিশ্লেষণ করা যায় তাহলে ষোলোই ডিসেম্বর ছাব্বিশে মার্চ যে গুরুত্বপূর্ণ অবস্থান সে অবস্থান চেয়ে গুরুত্বপূর্ণ অবস্থান হচ্ছে সতেরোই এপ্রিল সতেরোই এপ্রিল কেমন দেখেন আমরা যখন দেখলাম একের পর এক বঙ্গবন্ধুর উনিশশো সাতচল্লিশের পর থেকে শুরু করে আটচল্লিশ ঊনপঞ্চাশ বাহান্ন তিপান্ন চুয়ান্ন ছষট্টি এরপরে যে আটষট্টি এ একের পর এক যে রাজনৈতিক প্রেক্ষাপট প্রেক্ষাপটের কর্মসূচি এবং কর্মসূচিগুলোকে বাস্তবে রূপদান করে যখন বাংলার জনগণ বাংলার উত্তাল তরঙ্গের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করছেন ঠিক সেই এক মুহূর্তে সমস্ত কার্যক্রমগুলিকে একটি জায়গায় নিয়ে এসে একটি সরকারকে একটি নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে একটি জাতিকে স্বাধীনতার স্বপ্ন দেখিয়ে স্বাধীনতা অর্জন করানোর জন্য এবং ওই স্বাধীন দেশটি কিভাবে নিয়ন্ত্রিত হবে কিভাবে পরিচালিত হবে সেই পরিচালিতই হয়েছিল দশই এপ্রিলের সেই দিনের সেই ক্রপদ্র যে যার উপরে ভিত্তি করে বাংলাদেশ নিয়ন্ত্রণ করা হয়েছিল এবং বাংলাদেশকে পরিচালনা করবার জন্য বলা হয়েছিল সেইটি একটি এমন একটি গুরুত্বপূর্ণ দিন আর সেই গুরুত্বপূর্ণ দিনটিকে সতেরোই এপ্রিল তা ওই সরকারটিকে অস্থায়ী সরকারকে অস্থায়ী প্রেসিডেন্ট নজরুল ইসলামকে তাজুদ্দিন দেখে একটি গার্ড অফ অনারের মাধ্যমে একটি জাতির সেই দিন অস্তিত্ব শিকার হয়েছিলেন পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি দেশকে বাংলাদেশের মানচিত্রে সেই দিন অবস্থান করেছিলেন এই অবস্থানটি আজকে আমাদের মাঝে যারা যারা আছেন দুজনে সাবেক ছাত্রনেতা লাইবুদ্দিন ভাই তিনি ছিলেন আশি দশক মানে সরেচের চার বিরুদ্ধে আন্দোলনের সময়কার ছাত্রনেতা এবং আমরা দেখি যে মুজিবনগর সরকারের যখন যে আনুষ্ঠানিকতা মুক্তিযোদ্ধার এবং ইপিআর এর যে গার্ড অফ অনার এবং তাদেরকে একত্রিত করে যতগুলো এমপি আছেন তাদেরকে একত্রিত করে একটি সরকারের ঘোষণা দেওয়া বাংলাদেশের স্বাধীন পতাকা উত্তোলন এবং আমাদের জাতীয় সংগীত নির্ধারণ এবং আমাদের সর্বাধিনায়ক ঘোষণা সহ যেই কাজগুলো একটি সরকারের করা দরকার সেই কাজগুলো খুব করেছিলেন এই জায়গায় ছাত্রলীগের ভূমিকাটা কেমন ছিল এবং মুজিবনগর সরকার গঠনের ক্ষেত্রে এবং তাদেরকে একত্রিত করে নিয়ে আসার ক্ষেত্রে ছাত্রলীগের ভূমিকাটা কেমন ছিল লাইপুদ্দিন লাভলু ধন্যবাদ আপনাকে আমি এই কথাটা কোন শেষ করতে পারিনি আহ পিন্টু তা এটি পরিপূর্ণ করার চেষ্টা করেছেন যে আমি যেগুলো বলছিলাম যে তারপরে দশই এপ্রিল দশই এপ্রিলের পরে সতেরোই এপ্রিল সতেরোই এপ্রিল বঙ্গবন্ধু পশ্চিম পাকিস্তানে কারান্তরিল তখন তাকেই দেশের রাষ্ট্রপতি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ঘোষণা করেই পরবর্তীতে অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ আমাদের রাজশাহীকৃতি সন্তান যাকে নিয়ে আমরা এই অঞ্চলের মানুষ অহংকার করি গর্ব করি আমাদের এই মাটির সন্তান এইচ এম কামরুজ্জামান হেনা উনি স্বরাষ্ট্র ত্রাণ ও পুনর্বাসন উন্নয়নের দায়িত্বে ছিলেন পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন তৎকালীন খন্দকার মুস্তাক আহমেদ এইভাবে যে নেতৃত্ব দিয়ে যে মন্ত্রী মন্ত্রিপরিষদ গঠিত হয়েছিল সেটি সারা পৃথিবীতে তারপরে স্বীকৃত হয়েছে এবং তারপরে ওখান থেকে আপনি জানেন আমরা জানি যে আমাদের দক্ষিণাঞ্চলের তৎকালীন কুষ্টিয়া জেলার আজকের মেহেরপুর জেলা আমরুকানন বুদ্ধনাথ তলাই মন্ত্রী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছিল তো সেটির ঐতিহাসিক সত্তা রয়েছে পিন্টু চমৎকার করে বলেছেন তো সেটিকে অস্বীকার করার সুযোগ নেই কি অস্বীকার করতেও পারবে না তবে আপনি যেটি বললেন যে ছাত্রদের যে ভূমিকা সেটি তখন আপনি জানেন বঙ্গবন্ধু শেখ মুজিব বাংলাদেশের জননন্দিত সারা পৃথিবীর জননন্দিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিব এই দেশের স্বাধীনতা স্বাধিকার আন্দোলন থেকে স্বাধীনতার আন্দোলনে আসতে ছাত্রদেরকে সবসময় পাশে পেয়েছেন বঙ্গবন্ধু যথার্থই বলেছেন বাংলাদেশের ইতিহাস বাংলাদেশ ছাত্রলীগের ইতিহাস বাংলাদেশের সবকটি গুরুত্বপূর্ণ অর্জনের ক্ষেত্রে বাংলাদেশ ছাত্রলীগের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল আমি এবং পিন্টু আজকে আপনাদের এই অনুষ্ঠানের অতিথি আমাদের উঠে আসা আমাদের রাজনীতির অংশগ্রহণ রাজনীতির জন্ম ছাত্রলীগের হাত ধরে ফলে এবং এটি আমরা ছাত্রলীগ করেছি বলেই নয় আপনিও জানেন বাংলাদেশের ভাষা আন্দোলন থেকে শুরু করে। পিন্টু বলেছেন যুক্ত নির্বাচন পরবর্তীতে আটান্ন রায়ব বিরোধী আন্দোলন বাষট্টি শিক্ষা কমিশন আন্দোলন ছেষট্টি ছয় দফা যে ছয় দফাকে লিড করে বাংলাদেশের স্বাধীনতা স্বাধীন স্বাধিকার স্বাধীনতা যে আন্দোলনগুলো পরবর্তীতে সফল হয়েছে সেগুলো ক্ষেত্রে ছাত্রলীগের ভূমিকা ছিল এবং আপনি যেটি বললেন যে এই সরকারকে সহযোগিতা করা এই অস্থায়ী সরকারকে সহযোগিতা করা মুক্তিযুদ্ধকালীন সরকারকে সহযোগিতা করা মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণের যে বিষয় সব বিষয়গুলোতে এই ছাত্রলীগের অসাধারণ ভূমিকা ছিল বাংলাদেশে এই তখন পূর্ব পাকিস্তান ইন্ডিয়া সহযোগিতা করেছে ইন্ডিয়ার সাথে থেকে বাংলার দামাল ছেলেরা ঢাকা বিশ্ববিদ্যালয় রাশিয়া বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ঢাকা বুয়েট সকল শিক্ষাঙ্গনগুলোতে কলেজ স্কুল যেগুলো ছাত্ররা যারা ছিল যাদের বয়স ষোলো সতেরো তারাও যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এই ছাত্রলীগের নেতৃত্বে ফলে মুক্তিযুদ্ধে যেরকম ভূমিকা ছিল এই সরকারকেও সহযোগিতা করার ক্ষেত্রে ছাত্রলীগের ভূমিকা ছিল অনস্বীকার্য তো সেক্ষেত্রে নেতৃত্বের ক্ষেত্রে ছাত্রলীগ যেরকম ছিল এবং এই মন্ত্রিপরিষদ যেটি অস্থায়ী মন্ত্রিপরিষদ যেটি ছিল তাদেরকেও পিছন থেকে তৎকালীন যে নেতৃবৃন্দ ছিল ছাত্রলীগের থেকে বিদায় নেওয়া সদ্য বিদায়ী তুফাইল আহমদ আব্দুর রাজ্জাক সিরাজ আলম খান তারা জানান ছিলেন শেখ ফুজুলক মনি তার পরবর্তী যে স্টেজ যারা ছিলেন তারা হলো নুরে আলম সিদ্দিকি আব্দুল কুদ্দুস মাখন আসমা আব্দুর রফ শাহান সিরাজ দুইজন ছিলেন

মুজিব বাহিনীর সাথে তারা সক্রিয় ছিলেন আসলে আমাদের মুক্তিযুদ্ধের কালীন মানে পুরো মুক্তিযুদ্ধের উপর নিয়ন্ত্রণ মুজিবনগর সরকারের কতটুকু ছিল বলে মনে করছেন যেখানে কাদারিয়া বাহিনী নামে টাঙ্গাইলের বাহিনী ছিল এবং সব বিষয় নিয়ে আসলে আমাদের মুজিবনগর সরকারের নেতৃবৃন্দ বা মন্ত্রী পর্যায়ে যারা ছিলেন তারা কতটুকু সবার সাথে অতপ্রতভাবে জড়িত থাকার সুযোগ পেয়েছিলেন আসলে আসলে ব্যাপারটি হচ্ছে আমাদের স্বাধীনতা স্বাধীনতাটি হচ্ছে আমাদের গোল এই স্বাধীনতাটিকে কেন্দ্র করে অনেক গুরুপ উপগুরুপ বিভিন্নভাবেই ছড়ানো ছিটনো ছিল যেমন আপনারা বলছেন সেই সময় কাদেরিয়া বাহিনী কাদেরিয়া বাহিনীর একটি ভূমিকা ছিল লক্ষ্য ছিল একটি স্বাধীনতা অর্জন এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণ তো তোফায়েল আহমেদ সিরাজুল ইসলাম খান এদের নেতৃত্বে মুজিব বাহিনী শেখ ফজলুল হক মনি ওনাদের নেতৃত্বে মুজিব বাহিনী এই যে আপামর জনসাধারণকে নিয়ে গ্রাম বাংলার মানুষকে নিয়ে মুক্তিযোদ্ধা সেই মুক্তিযোদ্ধা থেকে সংগঠিত করা এই যে এই যে সুন্দর একটি প্ল্যাটফর্মকে বিভিন্নভাবে নিয়ে যাওয়ার জন্য যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটি হচ্ছে মুজিবনগর সরকারের মুজিবনগর সরকারের যে সরকার সেই সরকারের ব্যবস্থাটি টোটাল বাহিনীর সাথে তাদের মনিটরিং ছিলেন এবং তারা টোটাল বাহিনীকে মনিটর করে কখন কোথায় কিভাবে অ্যাকশান হবে তাদের সাথে কিভাবে কোন জায়গায় অ্যাকশান করলে তাদের সহায়ক শক্তি হিসাবে আরেকটি বাহিনী তাদেরকে হেল্প করবে এই যে প্রক্রিয়াটি সেই প্রক্রিয়াটি টোটালটাই নিয়ন্ত্রণ করতেন মুজিব সরকার এবং আমাদের সেই সময় সতেরোই এপ্রিলের মুজিবনগর সরকার এর পাশাপাশি আমার সদীয় বড়ো ভাইকে আপনি একটা কথা বলেছেন সেই কথার একটু উত্তর দিয়ে আমি আপনাকে বাংলা আর বাঙালির যা কিছু গৌরবময় অর্জন তার সব সবটার ভাগিদার হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ আপনাকে মনে করতে হবে বঙ্গবন্ধু যখন ছেষট্টি সালে ছয় দফা দাবি উপস্থাপন করলেন তখন কিন্তু ছাত্র সমাজের এগারো দফা দাবি ছিল এগারো দফা দাবি এবং ছয় দফা দাবি একত্রিত হয়ে একটি দাবিতে পরিণত হয়েছিল উনিশশো একাত্তর সালের সাতই মার্চ জাতির জনক বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণার মাধ্যমে সেই দিনের যেই বলেছিলেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম সেই সংগ্রামে কিন্তু সব দাবি দেওয়া এক দাবিতে পরিণত হয়েছিল আর বঙ্গবন্ধুর সবসময় ছাত্রলীগের যে নেতৃবৃন্দ ছিলেন সাবেক এবং বর্তমানে সেই সময়ের তারা সবসময় বঙ্গবন্ধুকে এ বঙ্গবন্ধুর খুব কাছের একটি জায়গা ছিলেন তারা এবং তাদের দ্বারাই বঙ্গবন্ধু সকল আন্দোলনের সংগ্রামকে আপনার তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য কাজ করেছেন তাই আজকে আমরা শুধু আপনার এখানে একটি কথাই বলতে চাই দেশ ও জাতিকে সতেরোই এপ্রিল থেকে বাইরে রেখে যদি কোনো মানুষ মনে করে থাকে আমি স্বাধীনতার পক্ষের লোক তাহলে আমি মনে করি তার ভুল হবে কারণ যে ব্যক্তিটি সতেরোই এপ্রিল পালন না করবে সে বাংলার বাঙালির কোনো মানুষ হতে পারে না সে স্বাধীনতার পক্ষের লোক হতে পারে না আজকে আপনার দুঃখের সঙ্গে হোক আর যেভাবেই হোক আমরা দেখতে পাচ্ছি শুধু বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগ যে স্বাধীনতা অর্জন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ স্বাধীনতার নেতৃত্ব দানকারী একটি সংগঠন এই কারণেই আমরা আজও এই সতেরোই এপ্রিল আমরা পালন করে যাচ্ছি এবং সতেরোই এপ্রিল বাংলার রাজনীতিতে একটি বিশাল ভূমিকা সেই ভূমিকাটি নতুন প্রজন্মের কাছে এতদিন হারিয়ে গিয়েছিল আমরা পালন করতাম কিন্তু বা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করার পর আমরা দেখেছি একুশটি বছর রাজনীতি। চর্চার কারণে বাংলার অনেক ইতিহাসকে বাংলার তরুণ সমাজের কাছে ভুলিয়ে দেওয়া হয়েছিল সেই ভুলনো গৌরবকে সেই ঐতিহ্যবাহী জিনিসকে জনতি শেখ হাসিনার নেতৃত্বে আমরা আবারই বাংলার মানুষের কাছে পৌঁছে দিচ্ছি বাংলাদেশের স্বাধীনতার সঠিক ইতিহাস জানতে হলে সতেরোই এপ্রিল কি ঘটেছিল সতেরোই এপ্রিল কেন বাংলাদেশের মানুষকে সেই দিন সেই দিন সৌত্রের নির্বাচনে নির্বাচিত এমপিদের শপথ গ্রহণের জায়গা কেন বদ্ধনাতে করা হয়েছিল এই যে কতগুলি প্রশ্ন সে প্রশ্নের উত্তরগুলি যদি আমরা সকলে খুঁজি নতুন প্রজন্ম যদি খুঁজি আজকে টেলিভিশন আমরা যারা দেখছি আপনার এই টেলিভিশন যারা দেখছে তারা যদি সন্ধান করে তাদের শিকড়ের সন্ধান করে তাহলে দেখা যাবে সতেরোই এপ্রিল বাংলাদেশের স্বাধীনতার যদি একটি মুদ্রা হয় তাহলে মুদ্রার এক পিঠ হচ্ছে সতেরোই এপ্রিল আর এক পিঠ হচ্ছে ছাব্বিশে মার্চ বাংলাদেশ সরকারের বাংলাদেশের মুক্তি সম্পর্কে দূরদৃষ্টি এবং ওই যে মাইল ফলক হিসাবে সতেরো সতেরোই এপ্রিলের মুজিবনগর সরকার আছে এবং সেই জায়গায় এক ধরনের সফলতা এবং সবাই এটাকে গ্রহণ করতে পারে যাতে যে কোনো মানুষ মুক্তিকামী জনতার জন্য একটি মাইল ফলক হতে পারে মুজিবনগর সরকার ব্যবস্থা এবং সেই সরকার গঠনের ক্ষেত্রে আওয়ামী লীগ এর একটি বড় সফলতা আছে এরপরও তো বিভিন্ন অভিযোগ আওয়ামী লীগকে নিতে হয়েছে পঁচাত্তরের পরেও ছিল এমনকি ছিয়ানব্বই সালে যখন সরকার গঠন করলো আওয়ামী লীগ তারপরে অভিযোগ ছিল যে আসলে আওয়ামী সরকার হিসাবে সরকার পরিচালনার ক্ষেত্রে আওয়ামী সফলতা সেই অর্থেরাই এবং বিরোধী দলেই আওয়ামী ভূমিকাটা যথার্থ এ বিষয়ে একটু যদি কিছু বলতেন দল ভাই হ্যাঁ অপপ্রসার তো আওয়ামী বিরুদ্ধে ছিলই আমরা যদি একটু পিছনে ফিরে যাই তাহলে দেখব যে স্বাধীনতার আগে ষাটের দশকে একসময় এরকম বলা হতো পূর্ব পাকিস্তানে আমাদের বিরুদ্ধে আমাদের যেন সংগঠিত না হতে পারি আমাদের সংস্কৃতির বিরুদ্ধে আঘাত করবার জন্যে পশ্চিমারা বলতেন যে রবীন্দ্রসঙ্গীত শোনার দরকার কী রবীন্দ্রসঙ্গীত তো লিখতে হবে। এরকম কথা বলেছেন তো ওরা কত অজ্ঞ ছিল যে রবীন্দ্রসঙ্গীত তো লেখা যায় না রবীন্দ্রসঙ্গীত তো রবীন্দ্রনাথ লিখেছেন তো বাংলাদেশে তারপরে বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ যখন স্বাধীন স্বাধীন স্বাধীনপ্রাপ্ত হওয়ার পরে বঙ্গবন্ধুকে ঘিরেও অনেক অপপ্রচার চালানো হয়েছে আপনার মনে আছে আমরা জানি আমরা পড়েছি আমরা কেউই তখন আপনি তো আরও পড়ে আপনার তো জন্মই মুক্তিযুদ্ধে পড়ে কিন্তু আমরা আমি আমি ছোট পিন্টু তাই বুঝি হবে তো তখন যখন মুক্তিযুদ্ধে শেষ পর্যন্ত ওই শক্তি পারল না যখন মুক্তিযুদ্ধকে প্রতিহত করতে তখন সমস্ত অপশক্তিগুলো বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে বাংলাদেশের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হলো এবং ঐক্যবদ্ধ হয়ে তারা চেষ্টা করতে থাকলো কিভাবে মুজিব সরকারকে ব্যর্থ করা যায় খেয়াল করবেন যখন হঠাৎ করেই স্বাধীনতার সপক্ষের মধ্যে বিভ্রান্ত ছড়াবার চেষ্টা করা হলো আজকে যারা আমাদের সাথে আছে এটি পরিতাপের সাথে আমাদের বলতে হয় বঙ্গবন্ধু সমাজতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছিলেন বাংলাদেশের মূল ছিল গণতন্ত্র সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা বাঙালি জাতীয়তাবাদ তখন হঠাৎ করেই একটি শব্দ আসলো যে বৈজ্ঞানিক সমাজতন্ত্র বৈজ্ঞানিক সমাজতন্ত্রের নাম দিয়ে আমাদের বাংলাদেশে তখন সমস্ত তরুণ ছাত্র সমাজকে বিভ্রান্ত করে একটা প্ল্যাটফর্মে আনার চেষ্টা করা হলো তখন ছাত্রলীগ দ্বিধাবিভক্ত হয়ে গেল বিভক্ত হয়ে যাওয়ার পরে তখন যাসদ নামে গণরাজনীতি সৃষ্টি হলো ছাত্রলীগের আরেকটা অংশ হলো তখন দেখা গেল জাসদ মানুষ ডাকলেই মিছিল মিটিং ডাকলেই হাজারো মানুষ সমবেত হতো আজকে এই এতদিন পরে এসে কিন্তু ওরা মূল্যায়ন করেছে আমরা ছিল পত্রপত্রিকাতে দেখেছি মহান পার্লামেন্টে জাসদের নেতা বাদল ভাই ময়নুদ্দিন আহমেদ বাদল উনি স্বীকার করেছেন যে আমাদের ভুল ছিল তখন তো তখনকার ভুল আজকে স্বীকার করছে আমরা এটা বলতে পারি একটু পিছনে হয়ে গেল আপনার উত্তরটা আমার যে তখন ওরা স্লোগান দিয়েছে ব্যাংক ডাকাতির করেছে ওরা স্লোগান দিয়েছে জয় বাংলা এভাবে বিভ্রান্তি করার জন্য এই চেষ্টাগুলো করা হয়েছে তখন কিন্তু আমরা বলতে পারি যে তখন যদি বৈজ্ঞানিক সমাজতন্ত্রের নামে ওই পরিবেশের সৃষ্টি না হতো তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিব হত্যাকাণ্ডের জমিন সৃষ্টি হতো সেই জমিন সৃষ্টি হওয়ার পরে বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করা হলো হত্যা করার পরে এ দেশীয় বিদেশি চক্র মিলে এই হত্যাকাণ্ডটা সংগঠিত করলেন হ্যাঁ অনেকেই বলেন যে মুজিব সরকার ব্যর্থ অমুক তমুক বঙ্গবন্ধু মুজিব কোনো মতেই কোনো অর্থেই ব্যর্থ নন উনি কোনো কোনোভাবেই তার ব্যর্থতা নেই তবে তাকে ব্যর্থ করার চেষ্টা করা হয়েছে স্বাধীনতার সাড়ে তিন বৎসরের মাথায় গুছিয়ে উঠতে যখন পারেননি দেশে এক কোটি মানুষকে ফিরিয়ে আনতে হয়েছে ভারত থেকে এক কোটি মানুষকে বাসস্থান অন্য দিতে হয়েছে লাখো মুক্তিযোদ্ধা পরিবারকে পুনর্গঠিত করার চেষ্টা করা হয়েছে তিরিশ লক্ষ শহীদ পরিবারকে বঙ্গবন্ধু শেখ মুজিব পুনর্গঠিত করা পুনর্বাসন করার চেষ্টা করেছেন তারপরে কালভার্ট নেই ব্রিজ নেই বিদ্যুৎ নেই রেললাইন নেই সব কিছু ধ্বংস ব্যাংকে টাকা নেই এত কিছুর পরে যখন বঙ্গবন্ধু গুছিয়ে উঠছিলেন তখনই তো বিভ্রান্ত করেই বাংলাদেশকে জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করে জামাত ইসলাম নিজামে ইসলাম মুক্তিযুদ্ধের বিপক্ষের সমস্ত শক্তিগুলো তখন এই জাসদের সাথে তৎকালীন জাসদের সাথে ঐক্যবদ্ধ হয়ে এই জমিন সৃষ্টি করে বঙ্গবন্ধু শেখকে হত্যা করলেন হত্যার পরবর্তীতে সেই প্রেক্ষিতগুলো আপনি জানেন আমরা সবাই জানি সেক্ষেত্রে আওয়ামী লীগকে বারবার অভিযোগের কাঠগড়াতে দাঁড় করানো এবং সেই কাঠগড়া জায়গা থেকে মুজিবনগর সরকার তার সফলতার জায়গা দেখে দেখিয়েছে এবং এই সফলতার কারণে একটি যুদ্ধবিধ্বস্ত দেশ একটি মুক্তিযুদ্ধ সংগঠিত হওয়ার পরে মিত্র বাহিনী চলে যাওয়া সহ যেই দক্ষতার সাথে বাংলাদেশ বাঙালি বাঙালি জাতি তার অবস্থান বজায় রাখতে পেরেছিল সেই জায়গায় একটা বড় অবদান ছিল মুজিবনগর সরকারের এবং এই সরকারের একটা ছোট্ট সরকার ব্যবস্থা ছিল যেই জায়গাতে পররাষ্ট্রপতি পররাষ্ট্রমন্ত্রীর মতো জায়গায় খন্দকার মোস্তাকদের মতো ব্যক্তিকে আমরা দেখেছি এবং সর্বাধিনায়ও কাতারগুণে অসমানে তিনি সর্দা বাজার মানুষ সবার কিন্তু তাকেও এক ধরনের শেখ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছ থেকে দূরে সরার ঘুরে যাওয়ারও আমরা ধরনের প্রবণতা দেখলাম কারণগুলো আসলে কী ছিল আসল্টু আসলে কারণগুলো যদি আপনি অনুসন্ধান করেন তাহলে সেই কারণগুলি আমার সদ্য বড় ভাই যে কারণগুলি বলেছেন সেই কারণগুলিরই একটি প্রেক্ষাপট যেমন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালে দেশ স্বাধীন হলো উনিশশো বাহাত্তর সাল দশে জানুয়ারি দেশে ফিরলেন দেশে ফেরার পর উনি নতুন উদ্যমে যখন দেশটিকে একটি নতুনভাবে নতুন বিনির্মাণের প্রচেষ্টায় লিপ্ত হচ্ছেন তখন আমরা কি দেখলাম উনিশশো সালে এই বাংলাদেশের স্বাধীনতাকে নিয়ে যে আন্তর্জাতিক চক্রান্ত আমেরিকা আপনার চীন পাকিস্তান সৌদি আরব এই জাতীয় কিছু কিছু বড় বড় রাষ্ট্র সেই রাষ্ট্রগুলি চক্রান্ত কিন্তু তখন থেমে থাকেনি তারা কি করলেন স্বাধীনতা অর্জন করলাম আমরা ঠিকই আছে স্বাধীনতায় আমাদের প্রধানমন্ত্রী জন শেখ হাসিনার পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর হলেন ঠিক আছে কিন্তু তাকে ব্যর্থ সরকার হিসাবে প্রতিষ্ঠিত করবার জন্য তারা সাহায্য বন্ধ করলেন পৃথিবীর বিভিন্ন দেশকে গিয়ে বলা হলো বাংলাদেশকে সাহায্য দেওয়া হবে না পাশাপাশি স্বীকৃতি দেওয়া হবে না আপনারা দেখেছেন তার ধারাবাহিকতায় উনিশশো চুয়াত্তর সালে ওআইসি সম্মিলনে সদস্য পদ বাংলাদেশ অর্জন করে এই যে অপপ্রচার সেই অপপ্রচারটি এবং ওই সরকারকে ব্যর্থ করার জন্য আমি আপনারা দেখেছেন যখন একটি জালের দাম ছিল চারশো টাকা একটা শাড়ির দাম ছিল বিশ টাকা তখন বাসন্তীকে জাল পরিয়ে ছবি তোলা হয়েছে পেপার পত্রিকার মাধ্যমে বাংলাদেশে উপস্থাপন করা হয়েছে যে এই সরকার ব্যর্থ এই সরকার খাবার দিতে পারে না এই সরকার মানুষের বস্ত্র দিতে পারে না বাংলাদেশের মানুষের এবং মানুষের যেই দাবিগুলো সেই দাবিগুলো বাস্তবায়ন করতে পারে না এই চক্রান্তটিকে ওই চক্রান্ত আমরা দেখেছি মুজিব সরকার থেকে শুরু করে বাংলাদেশে যতগুলি অর্জন সে অর্জন করার চেষ্টা করেছেন এই কারণেই আমরা আমরা দেখলাম যে এই সরকারটির কে ব্যর্থ করার জন্য আপনাকে জানতে চাইব যে মুজিবনগর সরকারের যে সফলতা ছিল যে আমাদের আন্তর্জাতিক যে স্বীকৃতিগুলো নেওয়া বিভিন্ন জাতি কাছে রাশিয়া রাশিয়ার সমর্থন পরবর্তী স্বাধীন বাংলাদেশের ক্ষেত্রে ভুটানের ভুটানের প্রথম সমর্থন এই জায়গাগুলোতে সফলতার স্বাক্ষর রেখেছে মুজিবনগর সরকার এবং এই স্বাক্ষর রাখার পেছনে এত সফলভাবে সরকার গঠনটা কীভাবে করে সম্ভব হয়েছিল এবং এই জায়গায় জনগণের মানে চিন্তাধারার প্রতিফলন সব কিছু সার্বিক মানে প্রতিফলন করার ক্ষেত্রে যে সফলতার জায়গা বা মূল মন্ত্র হিসেবে কোন বিষয়টা কাজ করেছে হ্যাঁ মুজিবনগর যে অস্থায়ী যে সরকার ছিল সে সরকারের যে লিডারশিপ বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে সেটি আমরা খেয়াল করলে বুঝতে পারব যে তৎকালীন অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ আমাদের রাজশাহী কৃতি সন্তান এই এইস কামরুজ্জামান হেনা আমাদের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী এই যে সুযোগ্য নেতৃত্ব দিনে দিনে গড়ে ওঠা রাজপথ থেকে তৃণমূল থেকে গড়ে ওঠা যে লিডারশিপ বঙ্গবন্ধুর সাথে থেকে তারা রাজনীতি করেছেন এবং রাজনীতি করে নিজেদের বিভিন্ন অঙ্গনে বিভিন্ন সেক্টরে যে অভিজ্ঞতা যোগ্যতা প্রদর্শন করতে সক্ষম হয়েছেন সেই যোগ্যতাগুলো কাজে লেগেছে এবং মানুষের প্রতি তাদের যে কমিটমেন্ট ছিল মানুষের প্রতি যে মমতা ছিল দেশের প্রতি যে ভালোবাসা ছিল তা থেকে যখন মুক্তিযুদ্ধের একটি পরিপূর্ণ জায়গায় যখন তারা চলে আসতে সক্ষম হলেন হবার পরে ওই সময় সময়কালেই অন্যান্য রাষ্ট্রের সহযোগিতা নেওয়া বাংলাদেশের প্রতি সমর্থন আদায় করা সেটির ক্ষেত্রে তাদের ভূমিকা অনস্বীকার্য ছিল তখন আপনার মনে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য পরবর্তীতে রাষ্ট্রপতি হয়েছিলেন আবু সাইদ সাইদ আবু সাইদ তিনিও ভালো ভূমিকা পালন করেছেন এবং বাংলাদেশের গুরুত্বপূর্ণ মেধা তাদেরকে কাজে লাগিয়ে কূটনৈতিক সাফল্য অর্জন করবার জন্যে সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে যাবার জন্যে তারা নিরলস পরিশ্রম করেছেন এবং আজকে খুব গভীর ভালোবাসার সাথে স্মরণ করতে হয় ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মাননীয় ইন্দিরা গান্ধী তিনি সর্বত ভূমিকা পালন করতে সহায়ক ভূমিকা পালন করেছেন এবং তিনি নিরন্তর সারা পৃথিবীতে বিভিন্ন রাষ্ট্রে ছুটে গিয়ে এই অসহায় বাঙালিদের পাশে দাঁড়াবার জন্য আমরা ইতিহাস বিকৃতির কথা বলে এবং ইতিহাসে অনেক কিছুরই স্থান দেওয়া হয় না বলে যে অভিযোগটা আছে সেই জায়গায় মুজিবনগর সরকার ইতিহাসের পাতায় স্থান দেওয়া গিয়েছে এবং সারা দেশের তো অর্জন শুধু আওয়ামী লীগের নেতৃত্বে সরকার গঠন করা হলেও পারে সেটা আমাদের স্বাধীনতা অর্জনের তো একটি মিড পয়েন্ট হিসাবে কাজ করেছিল মুজিবনগর সরকার এবং এই সরকারের এই দিবসটা জনগণের সামনে তুলে ধরার জন্য যে উদ্যোগগুলো আছে সেই উদ্যোগগুলো কতটুকু যথার্থ বলে মনে করছেন হ্যাঁ উদ্যোগগুলো এর আগে যে ঘটনাগুলো ঘটেছে আপনার মনে আছে যে আবার একটু পিছনে ফিরে যেতে হয় উনিশশো সালে কেবল সাড়ে তিন বছরের মাথায় বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা হত্যা করা হলো এবং আপনি জানেন তার তারপরে হত্যা করার পর বঙ্গবন্ধু শেখ মুজিবের এই হত্যাকাণ্ডের প্রতিবাদ তো দূরের কথা আওয়ামী লীগের সমর্থক যারা তারা ঘরের বাইরে কাঁদতে পর্যন্ত পারেনি আপনি জানেন সেই পরিবেশটি করতে দেওয়া হয়নি রেডিওতে তারপরেই বলা হয়েছে যে সৈরাসার মুজিবকে হত্যা করা হলো তার পরবর্তী পর্যায়ে দেখেছেন যে আওয়ামী লীগের সমস্ত জেলা লেভেল থানা লেভেলে নেতৃবৃন্দদের কিন্তু কারান্তরীণ করা হয়েছে তৎকালীন সমস্ত জাতীয় নেতৃবৃন্দকে দীর্ঘদিন তিন বছর চার বছর পাঁচ বছর পর্যন্ত জেলে অভ্যন্তরে রাখা হয়েছে বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে সমস্ত পরিবারকে হত্যাকাণ্ড করে নিশ্চিন্ন করার পরে শুধু মোহন আল্লাপাকে ইশারায় আজকে মাননীয় প্রধানমন্ত্রী মজাননে শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা দুই বন্ধেশের বাইরে একটু জায়গাটা আসলে মুজিবনগর সরকার তো সার্বিকভাবে পালন হওয়ার কথা ছিল সেই জায়গা থেকে এই দীনতাকে কারণে সবাই নিজে এগিয়ে আসছেন না একটি সরকারি নির্দেশনা ছাড়া এই দিবসগুলো পালনের যে ধরনের করে মানে এক ধরনের নিজের আগ্রহ বাজে তাগাদা থাকার কথা ছিল সেই তাগাদার অনুপস্থিতি কারণগুলো কি কি আসলে কারণগুলি যদি আপনি একটে একটে করে পয়েন্ট আউট করে দেখতে চান তাহলে একটি কথাই হয় সেটা হচ্ছে 1975 সালে পরবর্তী উনিশশো সালে পরবর্তীতে দেশটাকে দুটি ভাগে বিভক্ত করে ফেলা হয় একটি চক্রান্ত জায়গা থেকে স্বাধীনতার পক্ষে এবং স্বাধীনতার বিপক্ষের শক্তি স্বাধীনতার বিপক্ষের শক্তিটাও কোনো কোনো সময় স্বাধীনতার পক্ষের শক্তির হিসাবে দাবি রাখতে চাই সেই দাবি রাখার জায়গা থেকেই সতেরোই এপ্রিল যেহেতু যেহেতু স্বাধীনতা যুদ্ধের টার্নিং পয়েন্ট এবং স্বাধীনতা যুদ্ধকে সঞ্চলিত করা হয়েছিল সতেরোই এপ্রিলের সরকার সেই জায়গাটিকে তারা অমিট করতে চায় কারণ যদি ওই জায়গাটিকে অমিট করা যায় সেই জায়গায় স্বাধীনতার সপক্ষের কথা বলছেন সেই জায়গা থেকে আপনাদের ভূমিকাটা আসলে আমাদের ভূমিকা আপনার নামতে পেরেছেন কিনা কারণ আমরা যে জিনিসটা প্রত্যেকটা দল যখন ক্ষমতায় থাকে অপর দল সে দেশের পররাষ্ট্রনীতিকে নত যেন পররাষ্ট্রনীতির কথা বলে এবং সেই জায়গার একটা সুন্দর জবাব হতে পারতো মজিবনগর সরকারের মজিবনগর মজিবনগর সরকারটি আমি বলি আপনাকে মজিবনগর সরকারটি এবং বাংলাদেশের স্বাধীনতাটি এই দুইটি জিনিসকে আপনার জাতির জনক বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন থেকে লালন পালন করেই উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু যেই দিন এই দেশটিকে স্বাধীন করার জন্য প্রক্রিয়া লিপ্ত হন তখন থেকে কিন্তু বঙ্গবন্ধু সেই সময় উনিশশো চুয়ান্ন সালে যুক্ত নির্বাচনে বাংলাদেশের বরিশালের থেকে নির্বাচিত হয়েছিলেন ভাই নামটা আমি ভুলে গেছি ভদ্রলোকের কি কর্মকার উনি উনাকে দিয়ে ভারতে যেদিন যেই জায়গাতে বাংলাদেশের মিশন ছিল সেই জায়গাটি কিনা হয়েছিল কিনা কি যেন হ্যাঁ হিন্দু কিনা কিনা হয়েছিল জায়গাটি কিনা হয়েছিল কেন সেই জায়গা থেকে বাংলাদেশে একাত্তরের যুদ্ধ পরিচালিত হবে মুজিবনগর সরকারের কে কি দায়িত্ব পালন করবেন বঙ্গবন্ধুর বত্রিশ নম্বর বাড়িতে বঙ্গবন্ধু পঁচিশে মার্চের রাত্রের পূর্বেই বাংলাদেশ আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির মিটিংয়ে বসে সেই দিন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল এই যে আমার অবর্তমানে এই এই লোকগুলি এই দায়িত্বগুলি পালন করবে এই যে একটি ছক এবং এই ছকের মধ্যে কোনো জেনারেল বা কোনো মেজর ছিলেন না কোনো জেনারেল বা কোনো মেজরকে এই বাংলার স্বাধীনতার স্বাধীনতার সার্বভৌমত্বের মধ্যে নিয়ে আসা একটি নগ্ন অপচক্র আজকে এই সতেরোই এপ্রিলকে মিয়মান করেছে মিয়মান করার চেষ্টা করেছে কারণ তারা তো সতেরোই এপ্রিলের যে সরকার সেই সরকারের কোনো জায়গায় তাদের কোনো পদচারণা নাই এবং কর্তৃত্বের কোনো জায়গা নাই নাইভল একবারে শেষ পর্যায়ে চলে আসছে যেই মানে আমাদের মুজিবনগর সরকারের প্রথম যেইটা স্বাক্ষর ছিল মানে স্বাধীনতার ঘোষণাপত্র দশই এপ্রিল এবং তার ভিতরে মূল কথাটা ছিল সাম্য এবং সামাজিক ন্যায় বিচার আজকের দিনে আমাদের দেশ অগ্রগতির পথে এগোচ্ছে এবং অনেকে অভিযোগ করে সাম্য এবং সামাজিক ন্যায় বিচারের ক্ষেত্রে আমরা এখনও অনেক ধাপ পেছনে আছি এই ধাপ পেছনটা আসলে কতটুকুই সত্য এবং এই জায়গা থেকে আসলে সমৃদ্ধ জায়গায় পৌঁছাতে আমাদের রাজনৈতিক দলগুলো আসলে কতটুকু সক্ষমতা অর্জন করেছে হ্যাঁ সাম্য এবং ন্যায় বিচার সাম্যের ক্ষেত্রে তো এগুলো আপনি কিছুক্ষণ আগে একটা কথা বলেছেন যে অন্য পার্টি যখন একটি পার্টি আর একটা ক্ষমতায় এসে যায় তখন বলে যে বিরোধী দল থেকে বলে যে নতজান পররাষ্ট্রনীতি এরকম আমাদের দেশে এখন একটা কালচারটা আছে যে আমরা ভালোকে ভালো বলতে এখনও পারি না সাদাকে সাদা বলতে পারি না তো সেক্ষেত্রে এটি সত্য নয় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের আজকে প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবের রক্তের আদর্শের সুযোগ দপ্তর তিনি চেষ্টা করেছেন যে নেই বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে এই তো এই দুই দিনের পনেরো তারিখেই রাজশাহীতে অপোজিশন বিএনপি তারা বিরাট সমাবেশ ঘড়ালেন আওয়ামী লীগ কিন্তু প্রতিবন্ধকতা সৃষ্টি করেনি একেবারে রাস্তা বন্ধ করে ভ্রমণমোহন পার্কে তারা দাঁড়িয়ে বক্তৃতা করেছে সাহেব বাজার জিরো পয়েন্ট সব জায়গাগুলো তারা লোকজন সমাবেত করেছেন সেই ক্ষেত্রে যে অভিযোগটি করা হয় সে অভিযোগ সত্য নয় সাম্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন বিএনপির খালেদা জিয়ার বিরুদ্ধে যে আন্দোলন যে আপনার মামলা সেই বিচারকাণ্ড সেই বিচারকাণ্ডের ক্ষেত্রে ওরা কিন্তু চেষ্টা করলো এবং আওয়ামী লীগ কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করে ওদের সমস্ত অ্যাডভোকেটদের দিয়ে ওরা এই বিচারকাণ্ড সংগঠিত করার চেষ্টা করেছে এই বিচারকাণ্ড ফেস করেছে আপনি আরও জানেন না এই বিচার প্রতিষ্ঠা হবে না কেন বঙ্গবন্ধু হত্যা করার পরেই শেখ হাসিনা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার পিতা তার যে কষ্ট এই কষ্ট তার কারণেই আমরা যতই রাজনীতি করি না কেন তার এবং তার বোনের যে কষ্ট ছিল উনি ইচ্ছে করলে তো সামরিক ট্রাইব্যুনাল করে এই হত্যাকাণ্ডের বিচার করতে পারতেন একজন একেবারে সাধারণ মানুষের যে হত্যাকাণ্ড বিচার হয় সেরকমই বিচারকাণ্ডের ক্ষেত্রে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার পিতার পিতার বিচারকাণ্ড পরিচালনা করেছেন যুদ্ধাপরাধের বিচারের কার্যক্রম পরিচালনা করেছেন সেই ক্ষেত্রে এটি সুস্পষ্ট বাংলাদেশে নেই বিচার প্রতিষ্ঠার জন্য শেখ হাসিনার ভূমিকা অসাধারণ ধন্যবাদ আমাদের সম্মত আমাদের সাথে ছিলেন অ্যাডভোকেট লাইব লাবলু লাভলু যুগ্ম সাধারণ সম্পাদকরা সে জেলা আওয়ামী ছিলেন আওয়ামী কেন্দ্র নেতা আসল পিন্ডু তাদেরকে অসংখ্য ধন্যবাদ ঐতিহাসিক মুজিবনগর সরকার দিবসের বিবিদ্ধ দিক নিয়ে আলোচনা করলেন এবং সবশেষে অ্যাডভোকেট আহ আবলু যেটা বললেন যে আওয়ামী সামাজিক ন্যায় বিচার এবং বর্তমান সাম্যের যে ব্যবস্থা আছে তার প্রতি আস্থাশীল এবং তাদের নেতাকর্মী বা তাদের যখন বিষয়টা আসে তখন সেই জায়গায় কোনো কার্পন্ন করেন না এবং এই সামাজিক ন্যায় বিচার এবং সাম্যপূর্ণ সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এবং আমাদের যেই সংবিধানের যে মূলনীতিগুলো আছে তার প্রেক্ষিতে বাংলাদেশকে তুলে ধরার জন্য তারা নিরলসভাবে কাজ করছেন এবং আগামী দিনের প্রতিটি সরকার ব্যবস্থার ভিতরে আমাদের সেই প্রত্যাশা থাকবে যে আমাদের সংবিধানের আলোকে আমাদের যে প্রত্যাশা নিয়ে আমরা মুক্তিযুদ্ধ সংগঠিত করেছিলাম সেই প্রত্যাশার পথে বাঙালি জাতিকে এঁকে দেখে এবং বাঙালি জাতির যে কোনো সময় মাথা নত না করার প্রবণতা ছিল কখনো কারো কাছে আত্মসমর্পণ করার না যে প্রবণতা ছিল সেই প্রবণতার প্রতিফলন মুজিবনগর সরকারের ভেতরে পাওয়া যায় এবং এই ক্ষেত্রে রাজনৈতিক দলে যে দূরদৃষ্টি আছে তারও এক ধরনের প্রতিফলন আমরা দেখতে পাই আমরা মুজিবনগর সরকারকে যথাযোগ্য মর্যাদার দাবি জানাবো এবং এই দাবির মধ্য দিয়ে বাংলাদেশের প্রতিটি অর্জন প্রতিটি বিশ্বের অর্জন এবং সম্ভাবনার পথে বাংলাদেশের একটি অবদান থাকবে এই প্রত্যাশা জানিয়ে শেষ করছি সব ভালো থাকবেন শুভরাত্রি